AGT Live 24 into 7. আমাদের আগামী 17 এবং 18 ফেব্রুয়ারি আমাদের ভারতীয় জনতা পার্টির রাষ্ট্রীয় সভাপতি আদরণীয় জেপি নাড্ডাজি একটা ন্যাশনাল কনভেনশন মিটিং দিল্লির প্রগতি ময়দানে উনি ডেকেছেন এবং সেখানে আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি সেখানে উপস্থিত থাকবেন, আমাদের গৃহমন্ত্রী অমিত ভাই শাহজি উপস্থিত থাকবেন। মূলত আগামী লোকসভা নির্বাচনকে সামনে রেখে আমাদের এই বিশেষ ন্যাশনাল কনভেনশন মিটিং ডাকা হয়েছে। সেখানে আদরণীয় প্রধানমন্ত্রীর মার্গদর্শনে আমাদের সারা ভারতবর্ষ থেকে যারা প্রতিনিধিরা সেখানে অংশগ্রহণ করবেন, সমস্ত স্তরের কার্যকর্তারা, বিশেষ করে সমস্ত প্রদেশের ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে যেখানে সরকার চলছে সেখানকার মন্ত্রী থেকে শুরু করে মুখ্যমন্ত্রী থেকে শুরু করে সবাই সেখানে উপস্থিত থাকবেন এবং আগামী লোকসভা নির্বাচনের যে বিগল সেখান থেকে বাজানো হবে। আর আমাদের যে লক্ষ্য, আমাদের গ্যারান্টি, আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রীর যে গ্যারান্টি আমাদের আগামী লোকসভা নির্বাচনে ফিরছে একবার মোদী সরকার, এই স্লোগানকে সামনে রেখে আমাদের এই কনভেনশন হবে এবং আগামী এই তাদের মার্গদর্শন। আমাদের দুই দিনের ন্যাশনাল এক্সিকিউটিভ মিটিং রয়েছে ভারতীয় জনতা পার্টির। আগামী লোকসভা নির্বাচনকে সামনে রেখে ভারতীয় জনতা পার্টির দেশব্যাপী কী পরিকল্পনা থাকবে, কী রূপরেখা থাকবে এবং আমাদের রাজ্যেরও দুইটি লোকসভা আসন কত বেশি ভোটের মার্জিনে আমরা জয়লাভ করতে পারি, সেই সমস্ত বিষয় নিয়ে সেখানে আলোচনা হবে এবং সাংগঠনিক বিষয়ে আমাদের কী হবে সেগুলি সেখানে তুলে ধরা হবে। তো আমার বিশ্বাস একটা ফ্রুটফুল মিটিং সেখানে আমরা অংশগ্রহণ করতে যাচ্ছি এবং এটা আগামী দিন রাজ্যের সংগঠনের জন্য, ভারতীয় জনতা পার্টির জন্য অনেকটা ফলপ্রসূ হবে। থ্যাংক ইউ। সুতরাং উপরে যাচ্ছে বিভিন্ন স্টেট লেভেল থেকে আলামা ডিস্ট্রিক্টের নেতারাও যাচ্ছে, সব চেয়ারম্যান, সব এমএলএ, ন্যাশনাল কনভেনশন ইলেকশন আগে প্রায় বিজেপিতে হয়, এটা ন্যাশনাল স্ট্র্যাটেজি তৈরি করার জন্য এবং মোদীজি ভাষণ দেবেন, নাতাজি দেবেন, অমিত শাহজি দেবেন, পোল প্ল্যানিং, পোল স্ট্র্যাটেজি একদম করেছেন। এই তো বললাম পোল পোল স্ট্র্যাটেজি। 2024 নির্বাচনের আগে কি মেগা মিটিং? হ্যাঁ, প্রত্যেকবারে বিজেপিতে হয় ন্যাশনাল কনভেনশন, নতুন কিছু না, এটা প্রত্যেকবারে বিজেপিতে আপনার 3 বছর ধরে হচ্ছে। ঠিক আছে, বাকি ন্যাশনাল এক্সিকিউটিভ মিটিং হ্যাঁ 17-18 তারিখ দিল্লি মে ইসলিয়ে কিয়া বাতচিত হোক ওয়া পর কুছ যে তো সামনে লোকসভা ইলেকশন তো উসি বিষয় মে হোনা চেষ্টা ক্যোঁকি প্রধানমন্ত্রী জী নে বোলা হ্যায় 370 অকেলা বিজেপি ওর ইস বার 400 পার এলএস কে সাথ তো উসি কে একবার চর্চা হোগা পলিসি কি হোগা। টোটাল কিতনা লিডার জানা হ্যায় ইয়ার यहाँ से पूरा चीफ मिनिस्टर से लेकर भी मिनिस्टर से MLA से पार्टी का पूरा ऑफिस DR प्रेसिडेंट से लेके MPs MLA इसे जिला परिषद का सभापति, डिस्ट्रिक्ट प्रेसिडेंट पार्टी का, म्यूनिसिपल का कॉर्पोरेशन का चेयरमैन इसे। थैंक यू। बहुत बहुत ও আচ্ছা, ঠিক আছে,